বদলে যাওয়া বরিশালের নতুন অভিভাবক শহীদ আব্দুল হোসেন আমাদের আরেক সুযোগ্য পুত্র সাদেক আব্দুল্লাহ আজকের এই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এই বরিশাল সদর আসন থেকে নির্বাচিত আবুল খায়ের আব্দুল্লাহ আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনে আমাদের এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি এই বরিশাল শহর থেকে নির্বাচিত বাসভবন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক স্বামী এমপি মাননীয় সংসদ সদস্য আমি জানি সবাই খুব কম কিন্তু হাজার হাজার মানুষের পদচারণায় হাজারো তরুণের দীপ্ত পদভারে কম্পিত আজ বরিশাল মহানগরী নতুন উচ্ছ্বাস নিয়ে নতুন প্রত্যাশার নতুন আবেগ নিয়ে যে হাজারো তরুণ এখানে সমাগত হয়েছেন নতুনকে অভিষিক্ত করবার জন্য নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ আমাদের শ্রদ্ধেয় খোকন ভাইয়ের এই অভিষেক অনুষ্ঠানে আমি শুভযাত্রা কামনা করি অবশ্যই খোকন ভাইয়ের হাত ধরে বদলে যাওয়া বাংলাদেশের সাথে বদলে যাবে বরিশাল এগিয়ে যাবে বরিশাল সত্য সুন্দরের পূজারী সে বাংলা একে প্রতিভাক মহাদর্শনী কুমার দত্ত মুকুন্দ দাস স্বভাব কবি আমাদের আলতাফ মাহমুদ আব্দুল গাফফার চৌধুরী আব্দুল গাফ শ্রেণী আমাদের পথ ধরে গুণীজনদের সম্মান দিয়ে পরামর্শ নিয়ে নতুন বরিশালের এই যাত্রা শুভ হোক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের নাম বলতে বলতেই আমাকে বলা হচ্ছে প্রসারে সংক্ষেপ করুন তাই আমি এক লাইনে বলতে চাই আমাদের প্রিয় বরিশাল আপনাদের প্রিয় বরিশাল এই বরিশাল বরিশাল বিভাগের ছয়টি জেলার প্রাণকেন্দ্র এই বরিশাল মাদারীপুর গোপালগঞ্জ সহ আপটু ফরিদপুর পর্যন্ত শরীয়তপুরের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ পিএম কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় সহ একটি শিক্ষা নগরী এই বরিশালকে আপনি জনতার মেয়র জনতা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে কাজেই আপনাকে আমাদের বলার কিছু নেই আমরা চাই বরিশালের মেয়র জনতার মেয়র হবে বরিশালকে বাংলার ভেনিসে পরিণত করবে আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ